কলকাতা বৈচিত্র্যময় এক শহর, সে ব্রিটিশ আমল থেকেই বৈচিত্র্যতা আর ঐতিহ্যের ধারক বাহক এই প্রাণীর শহর কলকাতা। আজকে আপনাদের এই শহরের কিছু একদম ভিন্ন ধরনের কেনাকাটার খবর জানাবো, যেখানে আপনি পাইকারি মূল্যে জিনিসপত্র কিনতে পারবেন, যেগুলোর খবর হয়তো আপনি জানেন না বা কেউই আপনাকে বলবে না। আপনি যদি বাংলা টপ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। কলেজ স্ট্রিট, এটি হলো এশিয়ার বৃহত্তম সেকেন্ড হ্যান্ড বইয়ের বাজার। এমন কোনো বই নেই যা এই কলেজ স্ট্রিট বই বাজারে পাওয়া যায় না। এখানকার বিভিন্ন দোকানগুলোতে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে উপন্যাস, বিদেশি বই সবই পাবেন। বিশুলহাট, জুতা কিনতে যাচ্ছেন? তাহলে চোখ বন্ধ করে চলে যান সিআইটি রোডের বিশুলহাটে। নানা রঙের নানা দামের আকর্ষণীয় জুতার জন্য বিশুলহাটের জুড়ি নেই। এখানে অনেক সস্তায় পাইকারি দামে বেশ ভালো জুতা পাবেন। এছাড়াও বিভিন্ন দোকানে হাত ব্যাগ, চামড়ার জ্যাকেট, ছেলেদের বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়। রবীন্দ্র সরণি, এই জায়গায় কলকাতার অন্যতম প্রাচীন বাজারটি অবস্থিত, যেখানকার জনসংখ্যার একটা বড় অংশই হলো মুসলিম। এর দুই দিকে বিভিন্ন দোকানে শেরওয়ানি, পাঞ্জাবি কুর্তা, বিয়ের জামা কাপড়, আলিগড় কুর্তা পাওয়া যায়। এখানে বিভিন্ন দোকানে ছোট ছোট আতরের বোতল পাওয়া যায়। চোরবাজার শিয়ালদহ, সুরেন্দ্রনাথ কলেজের নিকটবর্তী চোরবাজারে পাবেন না এমন কিছু নেই। সেকেন্ড হ্যান্ড জিনিসের মেলা বসে এই বাজারে। বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিসপত্র থেকে শুরু করে চামড়া এবং সমস্ত ধরনের জিনিসপত্রের বিরাট বাজার এটি। হাতিবাগান, উত্তর কলকাতার হাতির বাগানের মতো জনবহুল এবং বিশালতার বাজার আর কোথাও নেই। বিভিন্ন শাড়ির দোকানগুলোতে বাংলার তাঁত, সিল্ক, উড়িষ্যার সম্বলপুরী, কটকি থেকে শুরু করে বিভিন্ন প্রকার শাড়ি পাওয়া যায়। এছাড়া বিভিন্ন সাজগোজের জিনিসপত্র থেকে শুরু করে ব্যাগ, ঘর সাজাবার উপকরণ, জামা কাপড় সব কিছুই পাওয়া যায়। এখানকার স্ট্রিট ফুডও যথেষ্ট বিখ্যাত। মেহতা বিল্ডিং, যদি কলকাতার কোনো ওষুধ দোকানে আপনার প্রয়োজনীয় ওষুধটি না পান বা দাম বেশি মনে হয়, চলে আসুন মেহতা বিল্ডিংয়ে। এই পাইকারি বাজারে পেয়ে যাবেন সব ধরনের ওষুধ একদম সঠিক দামে। প্যান্টিং স্ট্রিট, জুতো ও মিউজিক্যাল বিভিন্ন ইনস্ট্রুমেন্ট যদি একই জায়গায় পেতে হয় তাহলে অবশ্যই আসতে হবে প্যান্টিং স্ট্রিটে। বিভিন্ন মাপের ও দামের ঘরোয়া বা ফ্যাশনেবল জুতার জন্য এবং দেশি বিদেশি বিভিন্ন বাদ্যযন্ত্র পেতে হলে পেন্টিং স্ট্রিট হলো একমাত্র ঠিকানা। ওল্ড চীনা বাজার, বিভিন্ন ধরনের বাসনপত্র, বিশেষত বোন চায়নার তৈরি বিভিন্ন ধরনের বাসনপত্র যেমন বাটি, থালা থেকে শুরু করে মরিচদানি সব কিছুই এখানে পেয়ে যাবেন। লালবাজার, কলকাতা গিয়ে চা কিনতে চাচ্ছেন? উচ্চ গুণমানের চা পেতে হলে চলে আসুন লালবাজারে। এখানে নানা ধরনের, নানা দামের, নানা গুণের চা পেয়ে যাবেন একদম পাইকারি দামে। বড়বাজার, নামের সাথে তাল মিলিয়ে এই বাজারের পরিধিও যেমন ব্যাপক, তেমনি এখানে দ্রব্যের প্রাচুর্য ও বিভিন্নতা তাক লাগানোর মতো। সুবিশাল জামাকাপড়ের একচেটিয়া বাজার এটি। সালোয়ার কামিজ, কুর্তা, শাড়ি থেকে শুরু করে জানালা দরজার পর্দা, আবার বিভিন্ন মশলার দোকান, বাসনপত্র, গয়না, সাজগোজের উপকরণ সমস্ত কিছুই পাইকারি দরে এখানে পাওয়া যায়। এগুলো ছাড়াও আরও রয়েছে গড়িয়ার হাট, নিউ মার্কেট, ঘড়ি কেনার জন্য রাধা বাজার ইত্যাদি। আশা করি ভিন্নধর্মী এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।